পপুস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো কালকে 25 ডিসেম্বর, আজকে 24 ডিসেম্বর, কালকেই আমাদের পিকনিক হওয়ার কথা ছিল। তো সবাই অনেকেই ঘুরতে যাবে অনেক জায়গায়, তার জন্য আজকে পিকনিকটা করা হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি বাজার করতে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বাজারে গিয়ে কথা হবে। দিন তো এখানে মুদি দোকানের বাজার করতে এসেছি, দেখো কত ভিড় রয়েছে দোকানে। এখানে যেহেতু পাইকারি বিক্রি হয় তাই ভিড় খুব। আর এদিকে সবজি বাজার থেকে নিয়ে নিয়েছি টমেটো আর শসা। আর এদিকে মোটামুটি সব কিছু বাজার করা হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছ সব মশলাপাতি রয়েছে বিভিন্ন ধরনের, আর এদিকে রয়েছে ডিম। আমাদের ফাইনালি বাজার করা হয়ে গেছে। কি কি বাজার করেছি তোমাদেরকে দেখাই। রয়েছে বিরিয়ানির চাল, এদিকে রয়েছে মশলা, টমেটো, শসা, আলু, আদা, রসুন, পেঁয়াজ, সব কাজে লেগে পড়ি। পিকনিক করছি আমরা অনেকেই, এদিকে কাজ করছি আমরা দুজন। নাই করেছে শাস্তি হবে। এদিকে নাকি অনেক 17 জন আমরা নাকি পিকনিক করছি। আমরা এদিকে কাজ করে পাগল হয়ে যাচ্ছি, এদিকে পেঁয়াজ কাটছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমি রোটি চিনতে পারছো আমাকে? রসুন ছাড়াচ্ছি, এই যে চাল ধুয়ে রেখে দিয়েছি, আলু ধুয়ে রেখে দিয়েছি। আর আমার বান্ধবীগুলো ওরা আসবে, এসে শুধু খাবে। তোরা শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। যে এসে বাসন মাজবি, তোদেরকে দিয়ে বাসন মাজাবো। আমায় বললো আমি করব না। এসে এখন টমেটো কাটছি। আমরা কত কাজ করছি তাই না? হ্যাঁ আমিও করবে, আমার ভাগ্য ভালো। তো এদিকে সব কাটাকুটি হয়ে গেছে, দেখো রেডি হয়ে গেছে। এবার চলো রান্নাটা তাহলে বসানো যাক। এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, আর ওদিকে রান্না বসে গেছে। পরে কি হচ্ছে গো? ডিম সিদ্ধ। ও আচ্ছা, চাটনি দেখি এদিকে নিয়ে আসো একটু। জয় এরাও চলে এসেছে আমাদের সাথে পিকনিক করতে, দেখো। আর এদিকে ডিম ছাড়ানোর পর্ব চলছে, মোটামুটি হয়ে এসছে। আর এদিকে রয়েছে মাংস ম্যারিনেট করা রয়েছে, ওদিকে আলু ভাজা রয়েছে। আর এদিকে এখন মাংসটা দেখো কষানো হচ্ছে কাঠের জালে, ও অসাধারণ। এদিকে ভাত বসে গেছে, আমি বসে বসে জাল দিচ্ছি। আমার ভাগ্য ভালো, ঈশ্বরের মঙ্গল করুক, বোকা বলে কথাটা বলেছে। তের রাতে কাঠের জালে বিরিয়ানি আর কষা মাংস, উফ, বিরিয়ানি আর কষা মাংস খাওয়ার মজাই আলাদা কাঠের জালে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, আর দেখতেও বেশ খুবই সুন্দর হয়েছে। উফ, আমি তো দেখে আর লোভ সামলাতে পারছি না, ভাবছি। দেখো এখানে আমরা খেতে বসে গেছি, বড়দের খাওয়া হয়ে গেছে, আর আমাদের ইয়ং জেনারেশন সব বসে গেছি খেতে। তো জোর খিদে পেয়ে গেছে, আর ওয়েট করতে পারছি না, এমন ভাবে খাচ্ছি আমি যেন কতদিন আমি খাইনি। মেঘলা, কালকে বলবি বিরিয়ানি কেমন হয়েছে, আজকে বলিস না। গোল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে। দারুণ মজা করেছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।